আবাস আটটা যে হাই ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনিওয়ান পেজে। তো আজকে আমরা যাচ্ছি বলবো না, গিয়েই তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কি পরিমাণে ভিড়, আর ওই দিন সোমবার ছিল তার জন্য একটু ভিড়টা হয়ে গেছে, আর ট্রেন লেটে ছিল। তো ফাইনালি আমরা এখন আছি তমলুক স্টেশনে, এখান থেকে বাইপাস হয়ে অটো বা টোটো ধরে যাবো নিমতড়ি। তো চলো, তো এবার আমরা তমলুক স্টেশন থেকে এবার যাচ্ছি হসপিটাল মোড়, ওখান থেকে এবার নিমতড়ি যাবো। মানে ট্রেন দিয়ে এসেছি, পয়সাটা সেভ করছি বলে দেখা যাচ্ছে ওই বাসে এলেই সব বেটার হতো আর, মানে এসে নিমতড়িতে নেমে যেতাম তারপরে ওখান থেকে ওই টোটো ধরে চলে যেতাম, সেম খরচা হচ্ছে। তো চলো নিমতড়িতে গিয়ে একদম তোমাদের সাথে মিলছি, এখনও বলবো না, গিয়ে তোমাদের গেটটা আগে দেখাবো তারপর বলবো কোথায় এসেছি। এখন আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি, আর কিছুটা বাকি আছে ওই যে ব্রিজটা, ব্রিজে এসে নেমেছি। নিমতড়ি থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় বা তমলুক থেকেও ডাইরেক্ট বাস পাওয়া যায়, এসে তোমরা ব্রিজে এসে নামবে, রাজারগড় একটা ব্রিজ বলে এখানে এসে নামবে, নেমে এবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো যেতে যেতে তিনজন হ্যালো। তো চলো একদম তোমাদেরকে একদম না বলে একদম মেন গেটটাই দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি আমরা চলে এলাম লাউ সেনের যুগের আমলে ময়নাগড়ের রাজবাড়ি। তো চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাবো কীভাবে যেতে হবে। এবার আমরা প্রথম চারিদিকটা রাউন্ড মারবো, নৌকো দিয়ে মানে রাউন্ড মারতে হয়, কিন্তু এখানে নৌকোর ব্যাপারটা ওই দিকটা আছে, ভাবলো দেখা এই দিকটাতে আছে। তো এবার আমরা রাউন্ড মারবো, পুরোটা রাউন্ড মেরে ভেতরে যাই তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। রাজবাড়ির ইতিহাস তো সবসময় মন টানে, কিন্তু রাজবাড়ি আর তার নির্মাণ শিল্প আর লোকানি কাহিনী খুবই আকর্ষণীয়। আজ আমরা বলবো ময়নাগড়ের রাজবাড়ি। তমলুক থেকে 16 কিলোমিটার পশ্চিমে কংসাবতী নদীর তীরে অবস্থিত এই রাজবাড়ি। অনেকটা রাস্তা তো, প্রচণ্ড রৌদ্রুতে কোনো কাজের কাজ হচ্ছে না, শুধু ঘোরাঘুরি, আর এমন জায়গায় এসে পৌঁছেছি রাস্তা একদম বন্ধ, মানে যাওয়ার রাস্তাই নেই, এইসব বেড়া ফেড়া টপকে যেতে হচ্ছে। আর একজন ভয়ে আসেনি। তো চলো বাবলু ভয়, মানে আমাদের মেন যে গন্তব্যস্থল এখনো পৌঁছায়নি, এসে গেছি মেন গেটটা ঘাট থেকে অনেকটাই দূরে। তো প্রথমে নতুন কিছু, প্রথমে নতুন অনেক কিছু হবে, ঠকতে হয়। তো আমরাও যেমন আজকে ফার্স্ট টাইম ময়নাগড় এসে ঠকে গেছি, তো রাস্তাও খুঁজে পাইনি বলে দেই, যারা দীঘার সাইড থেকে আসছো তারা তমলুক রেল স্টেশনে নেমে সেখান থেকে হসপিটাল মোড় আসবে টোটো ধরে, তারপর সেখান ধরে নিমতড়ি বাস আসে এখানে, এসলে ময়নাগড় বলে যে জায়গা সেখানে ওখানেই নামিয়ে দেবে, ওখান থেকে কাউকে জিজ্ঞাসা বলে মেন গেট বলে দেবে, মেন গেট হয়ে প্রবেশ করে নেবে তোমরা। তো ফাইনালি এসে গেছি, দেখলে মনে হবে একতলা বাড়ি, কিন্তু ভিতরে ঢুকলে মনে হবে ময়নাগড়ের রাজবাড়ি দ্বিতল। কথাই আছে না, ঘরের উপরে ঘর তার উপরে ঘর, কিন্তু এটা সাধারণত উল্টো, ঘরের নিচে ঘর তার নিচে আবার ঘর। কিন্তু রাজপুরুষেরা কেউ জানতেন না সেটি, সংস্কারের সময় জানা গেল প্রাসাদের নিচে আরও একটি প্রাসাদ অস্তিত্ব হয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়নাগড়ের রাজপ্রাসাদ নানা বৈশিষ্ট্য থেকে খুবই অন্যতম। প্রথমে মঙ্গলকাব্যের যুগ, তারপরে ছিল লাউ সেনের সঙ্গে ইতিহাসে বীর লাউ সেনের রাজধানী। ধর্ম ঠাকুরের কৃপায় পশ্চিমঘাটে সূর্য উদয় দেখিয়েছিলেন লাউ সেন। প্রাচীন প্রাসাদটি বৌদ্ধ স্থাপত্যের সঙ্গে ওড়িশি শিল্পকলার সংমিশ্রণে তৈরি হয়েছিল, খিলন ও গম্বুজময়। বর্তমানে রাজবাড়ির এই যে প্রাসাদ দীর্ঘ কয়েকটি শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে, তার নির্মাণে বিদেশি রীতির প্রভাব সুস্পষ্ট। রোমান পদ্ধতিতে এই প্রাসাদটি তৈরি হয়, প্রবেশদ্বারের থাম ও তার ছাদের বৈশিষ্ট্য বিদেশি ছাপ বোঝা যায়। মাঝের ভিতরের বারান্দা সহ চারিদিকে ঘিরে দ্বিতল বৃহৎ অট্টালিকা এবং তিন দিকে কক্ষগুলো তালা লাগানো। এরই ঈশানকোণের প্রথম দ্বিতলে একটি কক্ষ এখনও রহস্যময় প্রতিপূর্ণ হয়েছে, বাইরে থেকে কয়েকটি সিঁড়ি ভেঙেই প্রাসাদের দরবারে কক্ষে পৌঁছানো যায়। এটি ভেতরে প্রবেশ না করলে দ্বিতল প্রাসাদ বাইরে থেকে একদমই বোঝা যায় না।
গোবর্ধনানন্দ ময়নাগড়ে জলদস্যুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বসবাস করতেন, প্রাসাদ পুনর্নির্মাণ করতেন। সেই সময়ে ময়নাগড়ের ভিতর অংশ বাইরের চারিদিকে দ্বিস্তর গভীর পরিখা খনন করেন। পরিখা দুটি কালীদহ ও মাকড়দহ নামে পরিচিত। এখনও কালো জলে ভরা এবং গড় সংলগ্ন কালীদহ ছিল 750 ফুট আর মাকড়দহ ছিল প্রায় 1400 ফুট। প্রায় 307 বিঘা জুড়ে এটি অবস্থিত। 1500 শতাব্দীতে নির্মিত শ্যামসুন্দরজিউর মন্দিরের এই 16 শতাব্দীর লোকেশ্বর মন্দির রয়েছে। জাগ্রত দেবতা লোকেশ্বর গর্ভগৃহে মন্দিরে পাথরের প্রাচীন এবং বৌদ্ধ দেবী রুক্মিণী মূর্তি এখনও দেখা যায়। এটি সম্ভবত লাউ সেনের প্রতিষ্ঠিত। মন্দিরের গায়ে 16 শতাব্দীর টেরাকোটার কাজ অক্ষত রয়েছে। সরকার হস্তক্ষেপ করেনি, মানে এটা তাহলে আপনাদের সব প্রাইভেটের সব কিছু আর কি। আসছিল এই একটা এমন পজিশন আছে, এটি যদি খরচা করা যায় পূর্ব মেদিনীপুর কেন আমাদের বংশপুরা এই মন্দিরের সেবায় যত মানে যত বছর এই মন্দির আমাদের বংশই চালায় আর চালাচ্ছে রাজবাড়ি থেকে প্রতিদিন ভোগ অন্নভোগ খেলেছে। আচ্ছা এর মেন রাজবাড়িটা কোথায়? সব ধ্বংস হয়ে গেছে, গোটা পিছান পাশে প্রাসাদ ছিল গোটাটা দিয়ে সব ধ্বংস হয়ে গেছে। ওই মন্দির দুটাই প্রাচীন হয়ে গেছে। এই মন্দিরগুলো রিপেয়ারিং করা হয় প্লাস্টার প্লাস্টার ছাড়িয়ে বহু প্রাচীন মন্দির। এই যে এটাই হচ্ছে 463 বছর রাজমেলা, মেলাটা মেলাটা তাহলে আর এটা এটা কত বছর? বহু প্রাচীন লাউসেন ভূম 1000 বছরের কাহিনী। ছিল ধরুন না 20 বছরের মতন ব্যান্ড হয়ে গেছে। এই সামনে যে বাড়িটা দেখছিলেন, হ্যাঁ ওইটা ওইটা ওইটাই তো ছিল না, ওর ওর পূর্ব সাইড দিয়ে সুড়ঙ্গ পথ ছিল। ও সেখানে এই মূর্তিও প্রাচীন আমলের মূর্তি, এই মূর্তি প্রাচীনত্ব কেউ বলতে পারে এখানে। আপনাদের যুদ্ধ এই মূর্তি বোঝা হয়ে আছে এখানে তো আছে আছে আগে ছিল। ঠিক আছে আর এর দিন নাম এইটা এমন সময় গরমের জন্য তাড়াতাড়ি ভোগ হয়ে গেছে, না হলে 12টায় ভোগ হয়। গ্রীষ্মকালে ভোগ ঘরে রান্না করা যাবে, যার জন্য 10টার মধ্যে ভোগ হয়েছে। সন্ধ্যাবেলা সূর্য ডুবার মুহূর্তে আরতি, ভোগ দেখি দিয়ে পালিয়ে যেতে হবে রাত্রে এনে থাকা যাবে। এখনো এখন ভোগ সন্ধ্যা হলেই ভোগ দেখে ঠিক বৃন্দাবনের যে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ গুপি বনে তো একটু বসে নিলাম, অনেকটা ঘোরাঘুরি হয়েছে, তোমাদেরকে জানালাম যে এখানটার কী কাহিনী বা কী হয়েছে। আর এটাই হচ্ছে রাজবাড়ি, যেটা বলছিলো যে ঘরের উপরে ঘর তার উপরে ঘর, এটা হচ্ছে তার উল্টো, মানে ঘরের নিচে ঘর তার নিচে ঘর। যেটা ছিল লাউ সেনের যুগে সেটা আজ মানে কিছু কারণের জন্য সেটাকে মানে টোটালি বন্ধ করে দেওয়া হয়। আর ছোট একটা জায়গা আছে সেখানে যাওয়ার নিষেধ আছে, আর কিছু প্রবলেমের জন্য সেই যে ঘরটা সেটা হচ্ছে আপনার বন্ধ করে দেওয়া হয়। তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রাজবাড়ি। ভেতরে অনেক সিংহাসন আছে, তারপরে আপনার অনেক কিছু আছে ভেতরে যেটা যাওয়া যাচ্ছে না, এখানে তালা লাগানো আছে। তারপর আবার আমরা যাবো এবার শিবমন্দির, শিবমন্দিরকে তোমাদেরকে দেখাবো। উত্তরে কালীদহের তীরের পিছনে পীর হযরত তরু জালাল শাহের দরগা, এই হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্মের মিলন ক্ষেত্র। সোনারকেল্লা শুটিং করার জন্য ছবি বিশ্বাস বারবার রাজপরিবারের আতিথ্য গ্রহণ করতেন। এখানে সারা বছর ধরে বহু মানুষ আসেন রাজপরিবার ও গড়ের টানে। দ্বিতীয়
পরীক্ষাটি মাকড়দহ উপর দিয়ে গিয়েছে ময়না খড়গপুর উড়ালপুল নদী গাছ। লাউসেন জলদস্যু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস নিয়ে ময়নাগড় এখনও সাক্ষী হয়ে থাকলো বর্তমানের। ১১টা বাজে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক অজানা তথ্য তোমাদেরকে তুলে ধরলাম। তো এবার আমরা ফাইনাল বেরিয়ে যাচ্ছি। নৌকোতে নিল প্রায় ২০ টাকা করে যাতায়াত, আর ৮টা থেকে ১২টা, আর এরপরে গেলে এক্সট্রা চার্জ লাগে যেটা বলছে। আর আমরা পুরোটা ঘুরিয়ে নিই, পুরোটা ঘুরতে গেলে ৩৫০ টাকা লাগে ৩ জনের, আর ৫ জনের হচ্ছে ৬০০ টাকা। তো আর বন্ধুরা, একটা কথা হচ্ছে আমরা যেটা দেখলাম, পুজো দিতে যারা আসছে পুণ্যার্থীরা, যারা পুজো দিতে আসছে ওদের কাছে কিন্তু ১০ টাকা করে নিল, আর আমরা এলাম এখানে ভিডিও করতে ইউটিউবার যারা, তাদের কাছ থেকে আমরা দেখলাম যে যাওয়া আসা করতে ২০ টাকা নিল। এটা হয়তো ওদের হয়তো এক্সট্রা একটা ফায়দা হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু এখানে যেমন নিয়ম করেছে সেই জন্যই নিয়েছে। আর বন্ধুরা মোটামুটি ভিডিওটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এটা হচ্ছে ম্যাপ, আর এই যে চারিদিক রানিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীদহ আর মাকড়দহ। এখন কালীদহ আর মাকড়দহ এক জায়গায় পরিস্থিতি হয়ে গেছে, যেটা বামন ঠাকুরের কাছে জানলাম। তো আজকের মতো ময়নাগড় ব্লগ শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর রোদ্রে ভিডিও করছি আমরাও গরমে। তো টাটা, বাই বাই।